হাসি খুশি শিকলবন্দি মেয়েটির নাম মৌসুমী আক্তার। শ্রীপুর উপজেলার 2 নং গাজীপুর ইউনিয়নের পূর্ব গাজীপুর গ্রামের আব্দুল খালেকের একমাত্র মেয়ে। ফুটফুটি কিশোরীটি সবসময় শিকলে বাঁধা থাকে। তাকে যখন কেউ দেখতে আসে তখন সে এক দৃষ্টিতে মানুষের দিকে তাকিয়ে থাকে, কখনো হাসি কখনো কান্না, এমন করে দিন পার করছে মৌসুমী। ভারসাম্যহীন মৌসুমী মাঝে মাঝে দৌড়ে পালানোর চেষ্টা করে বলে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। দিনমজুর বাবা মৌসুমীর চিকিৎসার ব্যয় বহন করতে করতে এখন প্রায় নিঃস্ব হয়ে গেছেন। প্রকৃতপক্ষে বাড়িটি এখন তাদের একমাত্র সম্বল। এই মেয়েটা মানসিক ভারসাম্যহীন, সে 2-3 বছর যাবৎ পাগলের মতো। তার বাবা আব্দুল খালেক, সে টাকা পয়সার জন্য আর্থিক সংকটের কারণে সে চিকিৎসা করতে পারে না। চিকিৎসা তো আমরা করবো হতাছি না, আমার যাই কিছু আছেন বাপের যাই কিছু আছেন তাদের এতদিন করলাম ভালোইছে না, ওখানে আর করবার হতাছি না। চিকিৎসা বেঁধে রাখছি মাথার সমস্যা, বেনের চিকিৎসা যাই আছেন তাই তো চিকিৎসা করলাম, মানে আমার বেতন টাকা পয়সা নাই চিকিৎসা করতে পারি না। 3-4 বছর হয়ে গেল মানে এইভাবে আছে, কারণ তার মাও এখানে থাকে না, তার বাবাও এককালে মানে আর অনেক দিন আগে অ্যাক্সিডেন্ট করছিল, তার বাবা কোনো কাজ টাজ করতে পারে না। অ্যাক্সিডেন্টে তার বাবারও পা ভেঙে গেছিলো, মানে ওইভাবে কোনো আর্থিকভাবে তার কোনো এমন কিছু নাই যে মেয়েটার কোনো মানে ভালো চিকিৎসা দিব। আপনাদের সহযোগিতা যদি ওই মেয়েটা সুস্থ হয় একটা ভালো পরিবেশে ফিরে আসে এই কামনাই করি। 3 বছর আগেও স্বাভাবিক জীবনযাপন ছিল মৌসুমীর, তবে পরিবারের অন্য সদস্যদের দাবি তার মা সংসার ছেড়ে চলে যাওয়ার কারণেই মৌসুমীর আজ এমন পরিণতি। সমাজের বিত্তবানরা মৌসুমীর চিকিৎসা করাতে যেন এগিয়ে আসেন এমনটাই আশা তার স্বজনদের। তাসজিদ আবরার রাহা, গ্লোবাল টিভি, নিউজ ডেস্ক।